हम तेरे बिन अब रह नहीं सकते। बॉलीवुडের যে কোনো হিন্দি মুভিকে হিট করানোর জন্য যথেষ্ট তার কণ্ঠের একটি গান। ব্যাস, হ্যাঁ বন্ধুরা, তিনি আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং। বর্তমান প্রজন্মের বলিউডের প্রায় সমস্ত হিরোদের লিপে উচ্চারিত হয়েছে অরিজিতের গান, শুধুমাত্র সালমান খান বাদে। সুপারস্টার সালমানের কোনো ছবিতে কেন অরিজিৎ গান গাওয়ার সুযোগ পাননি, কেন সালমান অরিজিৎকে পছন্দ করেন না, সে সম্পর্কে অজানা ছোট্ট গল্পটি জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে। সো অরিজিৎ প্রেমীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন শেষ পর্যন্ত। অরিজিৎ নিজের কেরিয়ার শুরু করেছিলেন রিয়েলিটি শো ফেম গুরুকুল থেকে। তারপর প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রথম আত্মপ্রকাশ ঘটে মার্ডার টু ছবিতে। কিন্তু 2013 সালের আশিকি টু ছবিতে গান গেয়ে অরিজিৎ মারাত্মকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। 2014 সালের এ পর্যন্ত অরিজিতের সঙ্গে সালমানের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু তাদের সম্পর্কের অবনতি ঘটে 2014 সালের একটি অ্যাওয়ার্ড শোতে। অরিজিতের গাওয়া আশিকি টু ছবির তুম হি হো গানটির জন্য অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে সঞ্চালক হিসেবে ছিলেন সালমান খান ও হিতেশ দেশমুখ। অনুষ্ঠান চলাকালীন সালমান যখন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অরিজিৎকে স্টেজে ডাকেন, তখন দেখা যায় অরিজিৎ একেবারে সাদা মাটা ড্রেসে মঞ্চে হাজির হন। কিন্তু যেভাবে সহজ সরল সাদামাটা পোশাকে অরিজিৎকে সেদিন স্টেজে দেখা গিয়েছিল, তা বলিউডের গ্ল্যামারাস জগৎ থেকে একেবারেই বেমানান ছিল। কিন্তু বন্ধুরা, জানেন কি, এত বড় একজন নাম করা সিঙ্গার হওয়া সত্ত্বেও অরিজিতের বিন্দুমাত্র অহংকার নেই। বরাবরই তিনি সহজ সরল সাদামাটা লাইফস্টাইল বিলং করতেন। তার এই সরলতা তার ভক্তদের আরও বেশি বেশি করে আকৃষ্ট করে রেখেছে। কিন্তু এই সাদামাটা পোশাকে অরিজিৎকে দেখে সালমান একটু রসিকতা করে বলেন, আরে ভাই, তুমি কি ঘুম থেকে উঠে এলে নাকি? যে গানটির জন্য অরিজিৎ অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেই আশিকি টু ছবির তুম হি হো গানটি নিয়েও সালমান একটু রসিকতা করেন। কিন্তু তাতে চুপ থাকেননি অরিজিৎ সিংও। ভরা স্টেজে তিনি মুখ ফসকে বলে দেন, আপনাদের বিরক্তিকর সঞ্চালনাই আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ওরকম ভরা স্টেজে সালমানের মুখের উপর অরিজিতের ওরকম অধ্যত্তপূর্ণ কথা সালমান যে মোটেও সেদিন পছন্দ করেননি, তা বোঝা গিয়েছিল পরবর্তী সময়ে। এই ঘটনার কিছুদিন পরেই সালমান খান ও অনুষ্কা শর্মা অভিনীত সুলতান সিনেমাটি মুক্তি পায়। আর এই সিনেমাতে সালমানের লিপে অরিজিতের কণ্ঠের একটি গান অলরেডি রেকর্ডিং করা হয়েছিল। আর অবাক করা কাণ্ড এটাই যে মুভিটি মুক্তি পাওয়ার পর দেখা গেল অরিজিতের গাওয়া গান মুভি থেকে বাদ। আর ওই একই গানটি গাওয়ানো হয়েছিল পাকিস্তানের শিল্পী রাহাত ফতে আলী খানকে দিয়ে। সেদিনের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে সালমানের মুখের উপর অরিজিতের ওরকম জবাবটি যে এর কারণ, তা বুঝতে কারো অসুবিধা হয়নি। কিন্তু বন্ধুরা, বলে রাখি, তখনও কিন্তু অরিজিৎ সিংয়ের কেরিয়ার বলিউডে সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই সে সময় অরিজিৎ কিন্তু অনেকবারই সালমান খানকে ফোন করেন, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। তারপর ফেসবুক পেজে অরিজিৎ সালমান খানকে ট্যাগ করে একটি পোস্টও দেন। সেখানে তিনি লেখেন, ডিয়ার সালমান স্যার, আপনি আমার উপর রাগ করেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু উদ্দেশ্য আমার মোটেও সেটা ছিল না যেটা আপনি ভাবছেন। আমি ও আমার পুরো ফ্যামিলি আপনার অন্ধভক্ত। আপনার ছবিতে একটা গান গাইতে পারা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। কিন্তু বন্ধুরা, এই ফেসবুক পোস্টেরও কোনো রিপ্লাই দেননি সালমান। আর পরবর্তীতে সালমানের কোনো সিনেমাতেই অরিজিৎকে গান গাইতে দেখা যায়নি। সুতরাং বন্ধুরা, বোঝাই যাচ্ছে যে অরিজিতের প্রতি সালমানের রাগ কিন্তু এখনও বিন্দুমাত্র কমেনি। কিন্তু অরিজিৎ সিং কিন্তু সেখানে আটকে নেই। অরিজিতের প্রতিভা তাকে নিয়ে গেছে দেশ থেকে দেশান্তরে। সালমান খানের ফিল্মে গান গাইতে না পারলেও অরিজিৎ সিং পরবর্তীতে হয়ে ওঠেন বলিউডের নাম্বার ওয়ান সিঙ্গার। বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে অরিজিৎ পান পরপর ছবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। একজন শিল্পীর জন্য এটা একটা বড় পাওনা। তাই বন্ধুরা, সালমান খান যেমন বলিউড সিনেমা জগতে সুপারস্টার, অরিজিৎ সিংও কিন্তু কম নয়। তিনি বর্তমান সঙ্গীত জগতে সুপারস্টার। কারোর জন্য কারো প্রতিভা যে কখনো আটকে থাকে না, এই ঘটনা থেকে তা প্রমাণ। অরিজিতের গান আপনাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকুন।
राज तुम्हारा।